ঘটনাটি ষোলো জুলাইয়ের রাজধানীর লেভ এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা দুপুর একটার দিকে তাদের সাথে সংঘর্ষ শুরু হয় পুলিশ ও ছাত্রলীগের এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে নিহত হন দুজন নিহতদের একজন সবুজ আলী পড়তেন ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগে ছাত্রলীগ তাকে নিজেদের কর্মী দাবি করে জানাজার আয়োজন করে বঙ্গবন্ধু এভিনিউতে সেই সবুজের পরিবার এখন জানাচ্ছে অন্য কথা আসলে এটা ছাত্রলীগও না ও কোনো দল দলীয় না ওকে আসলে ফাঁসানো হয়ে গেছে ওকে ব্যবহার করা হয়েছে ওকে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বোকাশোকা আসলে সবুজ ঢাকা কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শুনবেন অনেক সহজ সরল ছিল আওয়ামী লীগের করা ওই জানা যায় ছিলেন ভাই নবী তাহলে তিনি কেন তখন বলেননি আমাকে বলতে বলছিল যে সবুজ ছাত্রলীগ আমি না আসলে বলি নাই আমি বারবার বলতেছি ভাই দেখেন আমার আমার ছোট ভাইকে নিয়ে যাই কিন্তু লাশ নিয়ে রাজনীতি করেন না ভাই আমি নিয়ে যাই কি ছোট ভাইকে সবুজ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে নিউ মার্কেট থানায় সবুজের ভাই এখন নিয়েছেন হত্যা মামলার উদ্যোগ কোনো কপিও আমাদের কাছে নাই ওনারা বলছে এটা সরকারবাদী মামলা হবে ওইভাবে মামলাটা আছে আমরা এখন পর্যন্ত কোনো কাগজপত্র কোনো কিছু দেখতে পারিনি মামলার নথি সবুজকে লজ্জা স্থানে আঘাত করে মারা হয়েছে ভাই যখন লজ্জা স্থানে আঘাত করা হয়েছে সবুজের পা দুইটা পোকরা লেগে গেছে ব্যথায় মানে এমনভাবে মারছে সেটা মর্মান্তিক মারা এটা আসলে মানুষের কাজ না ভাই নীলফামানির সবুজ ঢাকায় পড়াশোনার পাশাপাশি পরিচয় আড়াল করে রিক্সা চালিয়ে মেটাতেন পরিবারের খরচ তার চাকরির জন্য বড় আশায় অপেক্ষা করছিলো পরিবার অনেক কষ্ট করে ছোটো বাইরে ঢাকায় কলেজে পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য ছোট ভাই কিছুটা করবে তারপর আমি দাঁড়াবো কিন্তু ছোটো ভাইরে দিলো তো ভাই আখলাকুস সাফা যমুনা নিউজ ঢাকা